আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমি তামান না আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো খরগোশের ঠিক কতদিন বয়সে চোখ ফুটে খরগোশের চোখ ফোটা নিয়ে আমার একটি ভিডিও রয়েছে তারপরে আপনাদের অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু খরগোশের কত চোখ ফুটবে বা খরগোশের কেন এখনও চোখ ফুটেনি দশ দিন হয়ে গেল চোখ ফুটেনি তো আজকে মূলত সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলুন তাহলে কথা কম বলে ভিডিওটি শুরু করা যাক তো খরগোশ জন্মের ঠিক দশ থেকে দশ দিন থেকে আর কি ওদের চোখ ফোটা শুরু করে দেখা যায় অনেক খরগোশের বাচ্চার আট দিন থেকে অনেক খরগোশের বাচ্চার দশ দিন অথবা নয় দিন থেকে চোখ ফুটে অনেক খরগোশের বাচ্চার দশ দিনের বাইরে গিয়েও অর্থাৎ এগারো বারো দিনের দিনও ফোটে পনেরো দিন পর্যন্ত এই চোখ ফোটাটা তাদের চলতে থাকে তো বাচ্চা যদি ঠিক মতো দুধ পায় বা দুধ খেয়ে ওদের পেট ভালো মতো ভরে তো সেক্ষেত্রে ওদের চোখগুলো তাড়াতাড়ি ফুটে যায় দেখা যায় তো আমার খরগোশের বাচ্চাগুলোর চোখ দশ দিনে ফুটতো কোনোটার আট দিনে আবার কোনোটার নয় দিনের আমার এই বাচ্চাগুলোর চোখ ফুটছে যেদিন ওদের নয় দিন বয়স হয়েছে সেদিন আস্তে আস্তে নিজেরাই চোখ খুলেছে আর কি তো অনেকে জিজ্ঞাসা করে যে মা জিব্বা দিয়ে চেটে দিলে কি বাচ্চাদের চোখ খুলবে না সেরকম কিছু না আসলে ওদের সময় হলে ওদের চোখ খুলবে আপনারা কেউ ইচ্ছে করে বা জোর করে যাবেন না ওদের চোখ ফুটানোর জন্য তাতে চোখে ইনফেকশন হয়ে যাবে বা চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওদের চোখ যেদিন খোলার সময় হবে নিজে থেকেই খুলবে আপনারা কেউ এটা নিয়ে কোনো জোর জবস্তি করবেন না আর ওদের চোখ ফোটার পরে দেখুন এরকম ছোট থাকে এটা আস্তে আস্তে বড় হয়ে যায় তো চোখ ফুটলে ওরা আসলে তেমন কিছুই করে না বা ওই বয়সটা তো ওরা খাওয়া দাওয়াও ঠিক মতো করে না জাস্ট চোখটা ফুটে ওরা মায়ের দুধটা খায় আর অনেকে মনে করেন যে চোখ ফুটে নেয় ওরা মায়ের দুধ কীভাবে পাবে চোখ না ফুটলেও আল্লাহর এরকমই কুদরত আছে যে তারা মানে জন্মের পরপরই চোখ থাকে না কিন্তু মায়ের দুধটা নিজেরাই খেয়ে নেয় মায়ের নিচে থাকলে ওরা নিজেরাই খায় আপনি যদি ওদের মাকে ওদের উপরে রেখে দেন দেখবেন ওরা নিজেরাই ওদের মায়ের দুধটাকে খুঁজে নিজেরাই খাচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের কষ্ট করা লাগবে না আর ওরা যদি কোনো জায়গায় সরে যায় বা না পায় তাহলে জাস্ট ওদেরকে এভাবে ধরে মায়ের নিচে দিয়ে দেবেন এইটা আসলে আল্লাহর রশেষ রহমত আর কুদরত বলতে পারেন যে ওদের চোখ থাকে না তারপর ওরা মায়ের দুধটা কিভাবে খুঁজে বের করে খেয়ে নেয় তো আজকের ভিডিও আসলে মূলত এইটা নিয়েই যে আপনাদের বাচ্চাদের চোখ ফুটতেছে না আপনারা অনেকে আমাকে বলতেছেন চোখ ফুটতেছে না কি করব তো এটা নিয়ে কিছু করার দরকার নেই আর খরগোশের এর জন্য কোনো ওষুধেরও দরকার হয় না কারণ ওদের চোখ ফোটার সময় হলে নিজেই ফুটবে তো এটা নিয়ে আর কিছু করার দরকার নেই তো এইসব নিয়ে যদি আরও কিছু জানার ইচ্ছা থাকে বা আরও কিছু বলার থাকে অবশ্যই আমাকে বলবেন আমি বলে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম